শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই কলেজ পড়ুয়ার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বারো ঘণ্টা ধর্মঘটের ডাক বিজেপির। রায়গঞ্জে তেঁতুলতলা ও কসবা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুটি সরকারি বাসে ভাঙচুর। রায়গঞ্জের কয়েকটি জায়গায় বিজেপি কর্মীরা পিকেটিং করায় তাদের হঠিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। গতকাল পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় কিন্তু বিজেপি আগে থেকেই বন্ধ ডেকেছিল, আজকে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বন্ধ চলবে সেই ঘোষণা হয়েছে। আজ সকালেই কিন্তু পিকেটার্সরা রায়গঞ্জ শহরে নেমে যায়, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রায়গঞ্জের এই ঘড়ি মোড়ে। এই ঘড়ি মোড়ে কিন্তু এখন সকাল নটা বাজে, সকাল নটার সময় কিন্তু এখানে প্রচুর যানবাহন, প্রচুর মানুষের সমাগম হয়, সব দোকানপাট খুলে যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো দোকান প্রসাদ খোলেনি। সকালে দু একটা দোকান খুললো, কিন্তু এখন সব দোকানই কিন্তু বন্ধ রয়েছে, আমরা যে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। দু একটা টোটো চলছে, তাও আবার বেশ কিছু টোটোকে কিন্তু যাত্রীবিহীনভাবে চলছে। ক্যামেরায় নান্টুদের সঙ্গে সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, রায়গঞ্জ।